চিন্তার কোন কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হে আবু বকর আমাদের সাথে আছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষেত্রেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দস্তক দিয়েছেন, সাহায্য দিয়েছেন। এক পর্যায়ে তিনি সানিয়ে পর্বতের কাছে পৌঁছলেন, সেখানে মদিনার আনসার যারা তারা তাকে সংবর্ধনা দিলেন। এই সংবর্ধনাটার কথা আমরা শুনবো, টেলিফোনে ফিরে আসি। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সংক্ষেপে প্রশ্নটি করুন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ব্রাহ্মণের কাছে ইলিয়াস দিয়ে বলছি। জি ইলিয়াস ভাই, প্রশ্ন কি করুন আপনার। বলছিলাম যে আশুরার মধ্যে যে আমরা এই দড়ি লাঠি তারপরে দাও এগুলো নিয়ে যে আমরা খেলে, যেটা এক কথায় বলা হয় খেলনা খেলে, যে ওইটা কোরআন হাদিস সম্মত কতটুকু দেখতে থাকুন। আমরা আপনার প্রস্তুতি দিলাম, আমরা আসবো। আমি বলতে চাচ্ছিলাম রসুল করিম ইসলাম সানিয়াতুল বিদাতে সম্বর্ধিত হয়েছিলেন, তো হিজর সম্পূর্ণ হয়েছে। এই যে হিজরি সালের গণনাটা হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবর্তন করলেন হিজরতের মাধ্যমে, এটার প্রয়োজনীয়তা কি ছিল এবং আমাদের জীবনে তার মানে কি? এই যে সংক্ষিপ্ত ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের আলোচনায় আসলো, এগুলি যে মুসলমানদের কাছে স্মরণীয় গ্রহণীয় এবং বর্ণনীয় হয়ে থাকা প্রয়োজন, এটিকে মাথায় রেখেই হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশালতাকে গণনা শুরু করেছিলেন। আরেকটি কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের যে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, গুরুত্ব আছে, এটি যে স্মরণ রাখা উচিত এবং এটির মধ্যে যে মুসলমানদের অনেক কিছু শিক্ষণীয়, অনেক কিছু গ্রহণীয় এবং অনেক কিছু পালনীয় আছে, নবীজির হিজরতটাকে জীবন্ত রাখার জন্য, জীবন্ত রাখা মানুষের মানুষের কাছে এটি প্রবর্তন করেছে। আমি ফিরে আসবো আবার আপনার কাছে। আল্লামা আব্দুর রাজ্জাক যেভাবে প্রশ্ন করলেন, দড়ির লাঠি দা দিয়ে খেলনার মতো আশুরাকে উদযাপন করা হয়, আমি যদিও লাঠি সুতা দিয়ে বা দড়ি দিয়ে আমি দেখি না, হতে থাকতে পারে বিচ্ছিন্নভাবে কোথাও শরীয়ত নিয়ে, এইটা শরীয়তের দৃষ্টিতে আমরা মনে করি, আমরা এটা বিশ্বাস করি যে ইসলাম সবসময়ের জন্য শান্তিপূর্ণ এবং নিরাপত্তায় পরিপূর্ণ পদ্ধতিতে আল্লাহর ইসলামের চিন্তা চেতনা গুলি জনগণের মাঝখানে ছড়িয়ে দেওয়ার বিষয়ে তলোয়ার বা ছুরি কাশি এগুলা দিয়ে একজন ব্যক্তি তার বালার দিনে হজরতে সৈয়দনা ইমাম হোসেন এবং তার সঙ্গী সাথে 73 জন তারা কেজিদের এই জঘন্য নীতি এবং আদর্শের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তারা নিজেদের জীবনকে যে কোরবানি করেছিলেন, শহীদ তারা হয়েছিলেন, সেইটাকে আমাদের শান্তিপূর্ণ উপায়ে নিরাপদ পদ্ধতিতে সেটা জনগণের সামনে তুলে ধরতে হবে অন্যায়ের প্রতিবাদ। কিন্তু এর অর্থ ইসলামে এটা জায়েজ নয় যে একজন ব্যক্তি তার এই নিরাপদ দেহে ছুরি বা তলোয়ার মেরে এখানে রক্ত ঝরিয়ে সেইটা উদযাপন করা। এটা অবশ্য একটা জরুরি প্রসঙ্গ আপনি তুলেছেন, আমরা এখানে আপনার কাছে এই বিষয়টা আরো সুন্দর একটা টেলিফোন নিয়ে আমাদের একজন সম্মানিত দর্শক অপেক্ষা করছেন, আমরা টেলিফোনটা নিয়ে আসছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। আমি করে দেখে টাইম বলছিলাম। জি জি ভালো আছেন। এখন কিছু কিছু মাহফিলে দেখা যায় যে আসলে মাহফিল গুলোতে আপনার যখন মাহফিল হয় এখানে দেখা যাবে বাইরের সঙ্গে বিভিন্ন নবীদের কাহিনী গুলো উপস্থাপন করা হয়, কিন্তু আসলে যে আসলের যে মূল কাহিনীটা এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালা আক্রান্ত রোগী শহীদ হয়েছিলেন, ওনার যে রক্ত, ওনার যে আত্মত্যাগ, অর্থাৎ সেটার মাধ্যমে যে সত্যকে যিনি প্রতিষ্ঠা করছে, আসলের সত্যিকে দিকেটা উপস্থাপন করে না, আসলে বিষয়টি একটু আলোকপাত শোনালেন, কারণটা কি? বিভিন্ন ওলামায়ে কেরামের মুক্তি এই বিষয়টা নিয়ে কোনো আলোকপাত শোনা না। জি ধন্যবাদ, অত্যন্ত জরুরি প্রশ্ন করেছেন। নবীদের জীবন কাহিনী এখানেও কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় আছে, কারণ কোরআনে কারিম আল্লাহ বলেছেন নবীদের এই যে জীবনের যে ঘটনাগুলি সেগুলো আলোচনার মাধ্যমে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার উৎসাহ কোরআনে কারিম দিয়েছে। আর আপনি যেটা বলেছেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যে আত্মদান করেছেন তার আলোচনা,
সেই আত্মত্যাগের পথেই আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব বলছিলেন, যে আপনি যেটা বলছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 বা 73 জন ওনার সঙ্গীদেরকে নিয়ে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কারবালার ময়দানে আত্মদান করেছেন, শাহাদাত বরণ করেছেন, এবং তার বিপরীতে যুদ্ধ এবং যুদ্ধ বাহিনী নির্মমতা সর্ব মানে নিষ্ঠুরতা প্রদর্শন করে আহলে বাইতের উপর নির্যাতন চালিয়েছে। আসুরের সাথে এটা নিবুর সম্পর্ক, কিন্তু প্রশ্ন হলো এটা উদযাপনের যে বিষয়টা এসছে, একটা প্রশ্ন উদযাপনের ক্রাইটেরিয়াটা কি হবে, এটা হলো প্রশ্ন। এইটা উদযাপন আমাদের করতেই হবে আল্লাহর রাসুলের দৌহিত্র হযরতে ফাতেমাতুজ জাহরার ছোট ছেলে সৈয়দুনা সৈয়দুস সোহাদা হযরতে ইমাম হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ভূমিষ্ঠ হন আল্লাহর রাসুল, 6.5 বছর তিনি পেয়েছেন, একজন বিশিষ্ট সাহাবী আল্লাহর রাসুলের কাঁধের উপরে, বুকের উপরে, আল্লাহর রাসুলের মাথার উপরে কোন স্থানে আল্লাহ রাসুল তাদেরকে আরোহণ করার নাই, তিনি এবং আল্লাহ রাসুলের রক্ত যাদের দেহে ছিল এই ধরনের হলো 23 জন, এবং এই মহাসম্মানিত পরিবারের প্রতি সহানুভূতিশীল তারা সকলে মিলে 72 বা 73 জন ইসলামের মহান শিক্ষাকে শুধু মর্যাদা দেওয়ার জন্য। ইসলামের মহান শিক্ষাটা কি? মহান শিক্ষা হলো এই যে মুসলমান জাতির মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য এবং খেলাফতের যে ব্যবস্থা, বয়সে, অভিজ্ঞতায়, শিক্ষায়, বংশমর্যাদায়, সকল বিবেচনায় যিনি শ্রেষ্ঠ হবেন তিনি হবেন মুসলমান গণের খলিফা, তিনি হবেন আমির, তিনি হবেন নেতা, এটাই হচ্ছে ইসলামের মূল শিক্ষা। তো সেই ক্ষেত্রে দেখা গেল মাত্র 34 বছর বয়সের এই যে ইয়াজিদ, তাকে চাপিয়ে দেওয়া হলো, অথচ তখন হাজার হাজার সাহাবা জীবিত, আল্লাহ রসুলের সাহাবিগণ, তাদের মোকাবেলায় ইয়াজিদের কোনো যোগ্যতাই নাই এই বিশাল মুসলিম সাম্রাজ্যের আধ্যাত্মিকভাবে এবং জাগতিকভাবে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার। এইটারই প্রতিবাদ তিনি করলেন, চাপিয়ে দেওয়া কেন, রাজতন্ত্র কেন? সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটার মোকাবেলা করলেন।